তো লাস্ট ভিডিওতে তোমাদের দেখালাম H1 আর H2 ট্যাগের যে ডিফারেন্সটা বা কী কাজে ইউজ হতো সেগুলো। এবার আরও কিছু এই মানে হেডিং ট্যাগ থাকে, লাইক যেগুলো আমি বললাম H3 H4 H5 এগুলো থাকে, তো সেই ট্যাগগুলোকেও আমি সেম প্রসেসে তোমাদের করে দেখাচ্ছি যে কোনটার সাথে কোনটার কেমন ডিফারেন্স, ঠিক আছে? তো আমি পুরোটা কপি পেস্ট করেই করছি, তোমরা হাতে লিখেও করতে পারো বা কপি পেস্ট করেও করতে পারো, বাট এটা তো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল হিসেবে এরকম কখনোই আসবে না যে প্রতিটা যে 6টা বা 7টা যে কটা হেডিং ট্যাগ হয় সেগুলোকে দেখানোর জন্য। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা শেখাচ্ছি, মানে দেখাচ্ছি যে কোন ট্যাগটা কেমন ইউজ হয়, কারণ অনেক সময় তো এরকম হয় যে কেউ ধরো H1 ট্যাগটাকে মানে স্টার্ট করছে H3 দিয়ে শেষ করছে বা H2 দিয়ে শেষ করছে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এটা হতে পারে। তো তার জন্য আমি সবকটা ট্যাগকে তোমাদেরকে একবার করে দেখাচ্ছি। বা এরকমও অনেক সময় হয়েছে যে সাবহেডিংয়ের জন্য কেউ H2 ইউজ করছে বা H3 ইউজ করছে, আর নর্মাল সরি হেডিংয়ের জন্য কেউ H2 বা H3 ইউজ করছে, আর সাবহেডিংয়ের জন্য কেউ H1 ইউজ করছে। তার জন্যই আমি তোমাদেরকে প্রতিটা করে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো H3ও দিয়েছি সেম প্রসেসে, আমি H1 H2 H3 এর সাথে দিয়ে দিয়েছি, তো সেটাকেও এবার দেখে নিই আউটপুটটা কেমন আসছে। দেখো তিনটে সাইজ দেখো পরপর, প্রথমটা আমার H1-এর জন্য, সেকেন্ডেরটা H2-এর জন্য, আর থার্ডেরটা আমার H3-এর জন্য। এইভাবে কিন্তু সাইজটা আমার ডিক্রিজ করছে প্রতিটার ক্ষেত্রে, মানে যত আমার 1-2 হিসেবে নাম্বারিং বাড়ছে হেডিংয়ে তত কিন্তু আমার সাইজের ডিক্রিজ করছে, ইনক্রিজ কিন্তু হচ্ছে না। এটা ভালো করে মনে রাখবে, সাইজ কিন্তু ডিক্রিজ করছে। চলো এরপরটা হবে H4, আমি কপি পেস্ট করে একটু চেঞ্জ করে দিচ্ছি জাস্ট। তোমরা যদি বাড়িতে এটা প্র্যাকটিস করতে চাও তোমরা হাতে লিখেও করতে পারো বা এরকম করেও করতে পারো, আমার মতো কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে দেবো, যেগুলো আমি করাচ্ছি সেগুলোকে প্লিজ একটু খাতায় লিখে প্র্যাকটিসও করতে পারো, বাড়িতে কম্পিউটার থাকলেও প্র্যাকটিস করতে পারো, কিন্তু কম্পিউটার থাকতে তার কোনো দরকার নেই, তুমি খাতা থাকলে খাতায় একটু প্র্যাকটিস করো বা লিখো, লিখে একটু প্র্যাকটিসটা করো। দেখো প্রতিটা সাইজটা দেখো কতটা পরিমাণে ডিক্রিজ হচ্ছে, প্রথমটা H1-এর জন্য, দেন H2, দেন H3, 4, 5, 6। দেখো H6 দিলে কতটা সাইজটা ছোট, ভা তুমি জাস্ট একটা কথা ভাবো, যদি আমি ধরো কোনো কিছু হেডিং তোমাকে ধরো বললো একটা প্যারাগ্রাফ লিখতে তার একটা হেডিং দিতে, তুমি যদি এখন H5 বা H6 সেটা অ্যাজ এ হেডিং দাও, তোমার কি হেডিংটাকে খুব মানানসই দেখাবে? দেখো আমি যে এই যে এটা হলো H5, H5টাকে যদি আমি এখন হেডিং হিসেবে দিই সেটাকে খুব মানানসই দেখাবে? অবভিয়াসলি না। আমাকে একটা হেডিংয়ে মানানসই করার জন্য অবভিয়াসলি আমাকে এই প্রথম ট্যাগটাকেও দিতে পারি, মানে H1-এর জন্য যেটা দিতে পারি, বা H2-টাকেও আমরা ইউজ করতে পারি, কিন্তু কিন্তু H6 বা H5 সেগুলো কিন্তু একটা হেডিং হিসেবে হেডিংয়ের জন্য মানানসই নয়। তো তার জন্যই আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দেখালাম যে কোনটার সাথে কোন হেডিংয়ের কী ডিফারেন্স সেটা তোমাদের যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে? আর যেহেতু আমি টাইটেলে স্কুল দিয়ে মাই স্কুল নেম দিয়েছিলাম, তার জন্য আমার আউটপুটের টাইটেল বারে কিন্তু আমার স্কুল নেমটা শো করছে। এই দুটো ভিডিও দিলাম, দুটো ভিডিওকে ভালো করে দেখবে, আর যারা প্রেজেন্ট আছো এখানে অ্যাটেন্ডেন্স দেবে, দেন এবার পরের ক্লাসে আমি আবার বাকিগুলো করাবো, বাকি প্র্যাকটিক্যালগুলো শুরু করবো।